ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমায় চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল সিনেমাটি বর্তমানে আমেরিকা ও কানাডার প্রেক্ষাগৃহে উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপার বাংলা থেকেও প্রিয়তমা সিনেমার সেই উত্তাপে অবশেষে নিজের প্রথম সিনেমাটি বড় পর্দায় দেখতে সম্প্রতি কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন পাল প্রিয়তমা দেখে আবার ফিরেও গেছেন তিনি নিজেকে আড়াল রেখে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শনিবার সন্ধ্যায় সাতটা চল্লিশ মিনিটে দর্শকদের সঙ্গে বসে প্রিয়তমা দেখেছেন ইথিকা পাল এরপর কলকাতায় ফিরে সেই কথা জানিয়েছেন নিজ ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে ইথিকার শেয়ার করা ছবিতে দেখা যায় সিনেপ্লেক্সের বাহিরে গুলাপি শাড়িতে মুখে মাস্ক পরে প্রিয়তমার পোস্টারের দিকে তাকিয়ে আছেন ইথিকা নায়িকার চোখে উচ্ছ্বাসে ভরা সোমবার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশেও করি এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম যেখানে দর্শক ছিল পরিপূর্ণ ইথিকার দেওয়া ওই পোস্টে বাংলাদেশ থেকে হাজারো অনুসারী তাকে ইতি চরিত্রে দুর্ধান্ত অভিনয়ের জন্য সাধুবাদ এবং অভিনন্দন জানান ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি করেছে প্রিয়তমা যা বাংলা সিনেমার ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশ্রফ ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এতে শাকিব খান ও ইতিকা পাল ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াত শহীদুজ্জামান সেলিম লুৎফর রহমান জর্জ ডন নবী ও এলেনা সামি প্রমুখ